নাটোরে 5 নং বড় হরিশপুর ইউনিয়নের সভাপতি সাবিনা বেগম, সাধারণ সম্পাদক শিল্পী রানী এবং 3 নং দীঘাপতিয়া ইউনিয়নের সভাপতি হেলেনা বেগম ও সাধারণ সম্পাদক শিল্পী চৌধুরীকে নির্বাচিত করে ওই মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 বছরের জন্য 37 সদস্য বিশিষ্ট এ মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বড় হরিশপুর ও সন্ধ্যায় দীঘাপতিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর নওগাঁ মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ। নাটোর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তারের সভাপতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, বড় হরিশপুর ইউপি চেয়ারম্যান ওসমান গনি, ইউপি চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ। সম্মেলনের সঞ্চালনা করেন নাটোর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালী বিজলি প্রমুখ। আমার মাননীয় শহীদুল ইসলাম শিমুল, আমার এমপি মহোদয়, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, স্বনামে আমরা প্রথমে থাকি ভাফেরান্দারে। আমার স্নেহ এবং শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ করবো আপনারা মা, আপনারা চেষ্টা করবেন আপনার সন্তানকে। আমি বেশি কথা বলবো না, যদিও ছেলের পরিচয় পরিচিত হই, আমাদের নিজের নামে আমরা ভুলে যাই। শহীদুল ইসলাম শিমুল বিনা পয়সায় আমরা নাটক থেকে সমস্ত নারী নির্যাতন, প্রত্যেক নারী তাদের পায়ের তলা মাটি যেন শক্ত হয়। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভা চাইব প্রত্যেকটি কন্যা সন্তান যেন রত্ন পাবে। আমার ইউনিয়নের মা ও বোনের আরেকজন স্মৃতি সন্তান শৃঙ্খলা মানতে হবে আওয়ামী লীগের।